স্পেসওয়াকের স্যুট পরিহিত অবস্থায় মহাকাশচারী সুলতান আল নেয়াদি, বাহুতে শোভা পাচ্ছে তার দেশের পতাকা। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নেয়াদি আনুষ্ঠানিকভাবে প্রথম আরব মহাকাশচারী হিসেবে স্পেসওয়াক করেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকাল 5:45 স্পেসওয়াকের বিশেষ স্যুট পরে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে বেরিয়ে স্পেসওয়াক করছেন। স্পেসওয়াকের ঘণ্টাখানেক আগে উত্তেজনাপূর্ণ এক টুইট বার্তায় তিনি স্পেসওয়াক করতে যাওয়ার বিষয়টি জানান। সেই টুইটে তিনি বলেন, আমি গর্বিতভাবে আমার হাতে সংযুক্ত আরব আমিরাতের পতাকা বহন করব। স্পেসওয়াক মহাকাশ অভিযানে বিরল ঘটনা। 1998 সালের পর এ পর্যন্ত কেবল 206টি স্পেসওয়াক হয়েছে। আল নেয়াদির স্পেসওয়াকের বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল। ISS এ যাওয়ার আগে তিনি টেক্সাসের হিউস্টনে জনসন স্পেস সেন্টারে নাসার বুয়ান্সি ল্যাবরেটরিতে এর উপর 55 ঘন্টারও বেশি সময় ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন। 41 বছর বয়সী সুলতান আল নেয়াদি দীর্ঘতম আরব মহাকাশ অভিযানের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছেন।